আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজান মাস সিয়াম সাধনার মাস, আমরা অনেকেই এই সময়টাতে রোজা রাখছি এবং প্রচণ্ড তাপদাহ, গরমে একরকম প্রায় আমরা সবাই অতিষ্ঠ। দর্শক, আজকে আমাদের সামনে এখানে যে পেশেন্ট উপস্থিত আছেন উনি মূলত পিএলআইডি রোগী, দীর্ঘদিন প্রায় গত 3 বছর যাবত উনি এই সমস্যাটা নিয়ে উনি ভুগেছেন। প্রথম দিকে যদিও ব্যথাটা কিছুটা মাইল্ড ছিল, বাট একটা সময় সেটা প্রায় সিভিয়ার পর্যায়ে চলে যায়। উঠতে বসতে বা স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। অনেক জায়গায় অনেক ট্রিটমেন্টও করেছিলেন, বাট শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। এই পুরো গল্পটা যত সহজে আমি বলে ফেললাম, পুরো বিষয়টা একটু আসেন একটু ওনার কাছ থেকে আমরা শুনবো যে কী হয়েছিল, এর উৎপত্তিটা ঠিক কতদিন আগে এবং উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে সত্যি অবস্থার অবস্থায় উনি আসলে কেমন আছেন। দর্শক আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। রাশা ডাক্তার। কোথায় থাকেন আপনি? ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন, হাউস ওয়াইফ অর সার্ভিস করেন, কি করেন? আমি প্রাইমারিতে, গভর্নমেন্ট প্রাইমারিতে আছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে বাসা থেকে একটু বাইরে একটু বেশি সময় আপনাকে কাটাতে হয়। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, সেই ফেনী থেকে কি হয়েছিল আপনার যদি একটু বলেন। আমি গত 3-4 বছর যাবত আপনার হঠাৎ হঠাৎ করে আমার পায়ের রোগে টান খেয়ে যেত। আচ্ছা। হ্যাঁ, ব্যথাটা আস্তে আস্তে অল্প থাকতো, এরপর আস্তে আমার ব্যথাটা প্রচণ্ড বেড়ে যেত এবং সেটা এবং দেখা যেত সন্ধ্যার পরে আমি একটু বসছি বা শুয়ে আছি, এরপর দেখা যায় আমি মুভমেন্ট করতে পারতেছি না, হাঁটতে টান লাগতেছে, মানে চরম আকার ব্যথাটা মানে সহ্য করার মতো ছিল না। আচ্ছা, মানে পাটা মনে হতো একরকম স্টাক হয়ে গেছে। হ্যাঁ, প্রথম আমার বাম পায়ে এসেছিল, এই আপনার ওষুধ খেতাম 3-4 বছর আগে প্রথম প্রথম যখন বুঝতে পারেন, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কি হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা? না, হঠাৎ করে অল্প অল্প করে ব্যথা হচ্ছে। এখন আমি বাম পায়ে, আমি একবার আঘাত প্রাপ্ত হয়েছিলাম হাঁটুতে, তো আমি ভেবেছিলাম হয়তো আমার হাঁটুর ব্যথা ও ব্যথাটার কারণে হয়তো আমার এটাও সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আমি ফেটে তো বিভিন্ন বাত ব্যথা প্যারালাইজ ডাক্তার দেখিয়েছি আর ওষুধ দিয়েছে, খেয়েছি। প্রথম যখন যান ডক্টরের কাছে উনি কি কোনো ডায়াগনোসিস বা কিছু করেছিলেন আপনাকে? ফার্স্ট টাইম আল্ট্রা আপনার এক্সরে করেছিল। আচ্ছা, সেখানে কি ধরা পড়েছিল? তো উনি বলতেছে কোমরে হাড় ফাঁক হয়েছে, মানে এই রোগটা হয়েছে এটা বলে নাই, সেটা বলেনি, বাট বলেছে হাড় ফাঁকা হয়ে গেছে, সেটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো উনি কি কোনো ব্যায়াম বা কোনো? তখন হাঁটু ব্যথা ছিল, তো এরপর উনি হাঁটু গরম পানি ছেঁক টেক দিয়েছিল। তো ও থেরাপি নেওয়ার কথা কিছু বলে নাই। তো আচ্ছা, পাশাপাশি কিছু মেডিসিন দিয়েছিল? হ্যাঁ, ওষুধ দিয়েছিল। আচ্ছা, সেটা খাওয়ার পরে কোনো ইম্প্রুভমেন্ট বা কিছু হয়েছিল কি? এরপর সপ্তাহখানিক পর দেখতাম আস্তে সুস্থ বোধ করতেছে, এরপর আবার স্বাভাবিক জীবনযাপন করতেছে, আবার দেখা যেত হয়তো আমি একটু মানে আমার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, স্কুল করতে হচ্ছে, বাসা সব বুঝতে তো পারে, তো দেখা যেত 5-6 মাস পর আবার ব্যথাটা আস্তে আস্তে আবার বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার আগে অবস্থা চলে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আমার আগে যেখানে 5-6 মাস পর হতো, পর আস্তে দেখতাম যে সময়টা কমে আসতেছে, 3 মাস পরে হচ্ছে। গত আমি এবার ব্যথাটা ওঠার আগে মানে 3-4 মাস হয়েছে, এবার দেখে আবার 3-4 মাস পর উঠে গেছে। এর আগে কিন্তু আমি মানে ডিস্টেন্সটা অনেক বেশি ছিল, এখন আস্তে আস্তে কমে, হ্যাঁ কমে আসতেছে। আর যখন ব্যথাটা হতো এমন হতো যে আপনি পা সোজা করতে পারছেন না বা হাঁটাহাঁটি করাটা একরকম অসম্ভব হয়ে যাচ্ছিল আপনার জন্য। আচ্ছা, তো যখন এর পরবর্তীতে আর কোনো ডক্টর দেখিয়েছেন? এরপরে ব্যথার জন্য ডক্টর দেখিয়েছে, মানে প্রত্যেকবারে যখনই ব্যথাটা বেড়ে যায় ডক্টর কাছে যেতেই হতো, ওষুধ খেতে তারপর যে ব্যথাটা কমতো। আচ্ছা, যখনই প্রবলেম হতো ডক্টরের কাছে যেতে হতো, ওষুধ দিতেন, আবার কিছুদিন ভালো থাকতেন, আবারও কন্টিনিউয়াসলি এইভাবে সমস্যাটা হতো। আচ্ছা, তো যখন দেখলেন যে এটা একটা রকম প্রায় সিভিয়ার পর্যায়ে চলে গেলো, আপনার মুভমেন্ট করাটা একরকম কষ্টকর হয়ে গেছে, তখন ডিসিশন নিয়েছেন যে না, ভালো কিছু করতে হবে বা বড় কিছু একটা করতে হবে, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? এরপর আমি আপনার লাস্ট বার যখন ব্যথাটা উঠলো মানে হাঁটতে চলতে পারতেছেন না, তখন ফেনীতে আরেকজন ডাক্তার দেখিয়েছি, তো উনিও তখন বলে যে আপনার সমস্যাটা ধরতে হলে এমআরআই করতে হবে, আর নাহলে আপনি ঢাকা চলে যান। আচ্ছা, তো পরে আছে উনি ব্যথা সাময়িক ব্যথা কমার জন্য ওষুধপত্র কিছু দিয়েছে, ওগুলো বাসায় আসলাম খেলাম, ব্যথা একটু কমছে। এরপর আমি কোন ডাক্তার যাবো ঢাকায়, তো ও স্যার ও ডক্টর আমার একটা ডক্টরের কথা বলছে, তো উনি আসলে উনি বলছে যেখানে আমি ফোন করে দেখছি উনি নাকি ওখানে চেম্বার করতেছে না। পরে ভাবলাম কোথায় যাবো কি করবো, এরপর আমি নেটে চার্জ দিয়ে, গুগলে চার্জ দিয়ে আপনার ইউটিউবে দেখলাম, পরে দেখি সাফল্য প্রধানের বিভিন্ন রকম ভিডিও টিভি সাক্ষাৎকারে মানে ওনার কথাবার্তাগুলো আমার সিন্ডোমের সাথে ওনার কথাবার্তা মিলে যাচ্ছে,
তারপরে আমি ওখান থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিলাম ডিপিআরসিতে। তারপর আমার স্যারের কথাগুলো আমার বেশ ভালো লাগছে, অনেক রোগী পেশেন্টরা দেখলাম সুস্থ হয়ে ভালো ফিল করে হসপিটাল থেকে গিয়েছে। তখন একটা কনফিডেন্স পেয়েছেন যে না হয়তো আমি গেলে, আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে আমি যাই, আর যেহেতু ডক্টরের কথাবার্তা সম্পূর্ণ আমার সিমটমগুলোর সাথে মিলে যাচ্ছে, তখন আমি ফোন দিয়ে সিরিল নিয়ে আসি। আচ্ছা, প্রথম যেদিন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন, দেখার পর কী বলেছিলেন আপনাকে মনে আছে? বা আপনার পরীক্ষা নিরীক্ষা করে স্যার এই প্রথম মনে আপনি জানতে পারলেন যে আসলে আপনার পিএলআইডি হয়েছে? সিনেমাগুলো শুনে স্যার বলছে যে আপনার এমআরআই করে আসেন, তারপর আমার যে পিএলআইডি সমস্যা ভুগতে, মানে স্যার আগেই ধরতে পেরেছিলেন আপনার পিএলআইডি, আগে ধরে ফেলছে। আচ্ছা, সো এমআরআই করার পরে যখন সঠিকভাবে জানা গেল তখন স্যারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করে দিলেন? জি স্যার, তখন অ্যাডমিশন বলছে আপনি হসপিটালে অ্যাডমিশন নিতে হবে, ভালো করে ট্রিটমেন্ট নিয়ে যান। স্যার আমাকে 15 দিন থাকা সাজেস্ট করছে, তো আমি আসলে জব করে তো এতদিন থাকা সম্ভব হচ্ছে না। আমি এখন এক সপ্তাহে ইনশাল্লাহ ভালো বোধ করতেছি, মানে এখন সম্পূর্ণ নিজেকে সুস্থ মনে হচ্ছে। আচ্ছা, যে ব্যথা নিয়ে এসেছিলেন সেই ব্যথা এখন আর নেই? না, এখন আর অনুভব করছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি আপনার মতামত কিছু একটা বলেন, যে কারণ আপনি যখন ভর্তি ছিলেন আপনি দেখেছেন আপনার আশপাশে আরও অনেক পেশেন্ট ছিলেন, অনেকেই সুস্থ হয়েছেন, বা ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে, বা এই যে এত দূর থেকে যে আশা, সেই ইচ্ছাটা বা আশাটা পূরণ হয়েছে কিনা এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আচ্ছা, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমার মতো এই রোগে আক্রান্ত হয়েছেন আপনারাও আসতে পারেন এখানে। এখানে খুবই ভালো সার্ভিস দিচ্ছে ওনারা। আমি এক সপ্তাহ এখানে হসপিটালে পড়তে ছিলাম, ওনাদের হসপিটালিটি যথেষ্ট মানে সন্তোষজনক, খুবই ভালো লাগছে। আর ডক্টর ট্রিটমেন্টও আমি অনেক সুস্থ বোধ করতেছি। ইনশাল্লাহ আপনারাও আসতে পারেন এই আস্থা রেখে এখানে এই হসপিটালে, ডিপিআরসি হসপিটালে এসে আপনারা যদি আমার মতো এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এসে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ তাদের এই যে জীবনের যে কথাগুলো, তাদের যে ভালো হওয়ার সুস্থ হওয়ার গল্পগুলো আপনাদের সামনে এসে তারা বলছেন, এর একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের জীবনে যে ধরনের ভালো জিনিসগুলো ঘটেছে, সঠিক ট্রিটমেন্ট হয়েছে, সেগুলো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, যাতে আপনাদের জীবনে কখনও কোনো ধরনের ভুল না হয়, একটা ছোট্ট ভুলের জন্য যাতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে না হয়, এবং একটি সঠিক ইনফরমেশন একটা মানুষের জীবন বদলে দিতে পারে। এরকম অসংখ্য মানুষের জীবন বদলে দেওয়ার গল্প নিয়ে আমরা আপনাদের সামনে সবসময় হাজির হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, স্যারের জন্য দোয়া করবেন যাতে স্যার আজীবন এভাবে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।